আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হইব বা হাজির হয়েছি, সে ভিডিওটা আমি জিমেল অ্যাকাউন্টে আমরা বিভিন্ন মানুষকে অনেক সময় যে আমরা ইমেল পাঠাই, তো দেখা যায় যে ইমেল পাঠানোর সময় অনেক ভুল মেল বিভিন্ন নাম্বারে চলে যায়। তো 30 সেকেন্ডের মধ্যে সেই ভুলভাবে পাঠানো ইমেলটা কীভাবে আবার ব্যাক আনা যায় সেটা আমি আপনাদের আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাব। আশা করি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় আশা করি কমেন্ট বক্সে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করতে চাই, তারপর আমার জিমেল অ্যাকাউন্টে যেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তারপরে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করব, নিচে পাসওয়ার্ড দেব। নেক্সট বাটনে ক্লিক করব। অনেক সময় আমাদের হয় কি, ভুলে অন্য মানুষের বা অন্য কোন লোকের কাছে আমাদের মেল চলে যায় ভুলের কারণে। তো সেই ভুল থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি সেটা আমার আজকে টিউটোরিয়ালের বিষয়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে চলে যেতে হবে, এখানে দেখেন গিয়ার আইকন আছে, গিয়ার আইকনে এখান থেকে আমাদের চলে যেতে হবে সেটিং নামের যে একটা অপশন আছে সেই সেটিংস। তো সেটিংস আসার পর আপনার এখানে অনেক অপশন পাবেন, অনেক রকমের অপশন পাবেন, ঠিক আছে বন্ধুরা। তো আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন আন্ডো সাইন্ট। আমরা আন্ডো বলতে কি বুঝি, আমরা আন্ডো বলতে বুঝি কোনো কিছু ভুল হয়ে গেলে সেটা পুনরায় ব্যাগ আনার জন্য যে আমাদের আন্ডো মানে ফ্রি আনি যেভাবে সেটাকে আন্ডো বলা হয়। তো এখানে দেখেন লেখা আছে আন্ডো সাইন্ট, ঠিক এর পাশেই একটা টিক মার্ক দেওয়া আছে এনাবেল আন্ডো সাইন্ট। এই টিক মার্কটা আপনাদের দেওয়া থাকবে না, আপনাদের এভাবে মানে কোনো টিক ছাড়া আপনাদের থাকবে। তো যখনই আপনি এখানে টিক মার্ক দিবেন এর পাশে দেখবেন সেন্ড এ ক্যান্সেলেশন পিরিয়ড, মানে আপনি কত সেকেন্ডের মধ্যে আপনার ভুল প্রেরিত মেলটিকে আপনি ব্যাক আনতে চাচ্ছেন, ঠিক আছে। তো এখান থেকে আমি 30 সেকেন্ড করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো টাইম আপনারা সিলেক্ট করে দেবেন। এতে করে কী হবে, আপনার এটা এনেবেল হয়ে যাবে যাতে ভুলক্রমে কোনো মেসেজ অন্য কোনো নাম্বারে বা মেল চলে গেলে সেটা 30 সেকেন্ডের মধ্যে আপনি ব্যাক নিয়ে আসতে পারবেন। তো কীভাবে করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে এনেবেল করে দেওয়ার পর আমাদের কাজ শেষ, তারপর আমি এখান থেকে কম্পোজে ক্লিক করব। এখানে আমি একটা নাম্বার লিখব, যে কোনো একটা নাম্বার আমি ধরেন লিখব, কোনটা দেবে লাইক সাপোজ ধরেন এই রফিকুল ইসলাম, এই মেলটা আমি লিখলাম। এখানে যে কোনো একটা সাবজেক্ট আমি দিলাম, দেওয়ার পরে এখন আমি কিছু একটা এখানে লিখব, ঠিক আছে। লিখলাম সাই বোঝার জন্য হাই লিখলাম, এখন আমি এটা সেন্ড করব। তো সেন্ড করার পাশে এখানে দেখেন আন্ডো লেখাটা চলে আসছে। এখন যদি আমি এখানে আন্ডোতে ক্লিক করি তাহলে মেলটা ফিরে আসবে, যে আন্ডোতে ক্লিক করলাম সেন্ডিং হ্যাজ বিন আনডান, এর মানে হচ্ছে আমার প্রেরিত মেলটি আবার আমার কাছে ব্যাগ আসছে, এটা ওখানে সেন্ড হয় নাই। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই সেটিংসটা আপনারা করবেন। যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকেন, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে আমি হাজির হব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।